সোমবার থেকে শুরু হচ্ছে লোকসভার বিশেষ অধিবেশন, এরপর আগামী জুলাই মাসে শুরু হবে বাদল অধিবেশন। এই অধিবেশনে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। তার আগে শনিবার রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক সারলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জিএসটি কাউন্সিলের এই বৈঠকে রাজ্যের বকেয়া নিয়ে সরব হন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠকে মনরেগা, আবাস থেকে শুরু করে সর্বশিক্ষা অভিযান এবং স্বাস্থ্য খাতে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি জানান তিনি। চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্যের মোট 1,71,688 কোটি টাকা বকেয়া রয়েছে। তার অভিযোগ, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার পরেও পরবর্তী কিস্তির টাকা দেওয়া হচ্ছে না। জিএসটি কাউন্সিলের বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানান, সাধারণ মানুষকে রেলের দেওয়া পরিষেবা, প্ল্যাটফর্ম টিকিট, বিশ্রাম কক্ষ, ওয়েটিং রুম, এছাড়াও ব্যাটারি চালিত গাড়ি, এগুলি জিএসটির আওতার বাইরে রাখা হচ্ছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হস্টেলগুলি জিএসটির আওতার বাইরে থাকবে বলেও জানান তিনি। Services provided by Indian Railways to the common man, sale of platform tickets, facility of retiring rooms, waiting rooms, cloak room services, battery operated car services are being exempted from GST. Hostels, which are for students but outside of an educational institutions, are also getting exempt. কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, প্রতি মাসে 20,000 টাকার কম ভাড়ার ঘরের ক্ষেত্রে অন্তত 90 দিন জিএসটির আওতার বাইরে থাকবে। The measure of relief for students and working professionals, council has recommended to exempt accommodation services having a value of supply up to 20,000 per person per month. এছাড়া রাসায়নিক সারের ওপর জিএসটি প্রত্যাহার নিয়ে সংসদীয় কমিটির করা সুপারিশও পাঠানো হয়েছে মন্ত্রী গোষ্ঠীর কাছে বলেও জানান নির্মলা। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।